ডার্লিং শব্দ এতিয়া নিষিদ্ধ। যুবতী মহিলাক আপুনি মাতিব নোৱাৰিব ডার্লিং বুলি। ডার্লিং বুলি মাতিলে আপুনি যাব লাগিব জেললৈ। ডার্লিং এটা বহুল প্রচলিত শব্দ, বিশেষকৈ যুবসামৰ মুখত এই শব্দ প্ৰায় শুনা যায়। আপুনি যদি কাৰোবাক ডার্লিং বুলি মাতে তেনেহলে এতিয়াৰ পৰা এৰি দিয়ক, কিয়নো এই ডার্লিং শব্দই আপোনাক নিব পাৰে জেললৈ। ডার্লিং বুলি মতাক লৈ কলকাতা হাইকোর্টে দিছে বিশেষ রায়দান। দরাচলতে এগৰাকী মহিলা আৰক্ষীক ডার্লিং বুলি মাতিছিল এজন যুবকে। যুবকজনে কৈছিল, ডার্লিং চালান কাটিবলৈ আহিছে নেকি? তার পাছতে মহিলা আৰক্ষীগৰাকীয়ে যুবকজনের বিৰুদ্ধে দাখিল করে এফআইআর। ভারতীয় দণ্ডবিধিৰ 354 AI ধাৰাত ৰুজু হয় গোচৰ। পৰৱৰ্তী সময়ত গোচৰ গৈ পালেগৈ কলকাতা হাইকোর্ট। কোর্টে ঘটনার সবিশেষ চালি জারি চাই জনৈক রাম নামৰ যুবকজনক দোষী সাব্যস্ত করে। হাইকোর্টে নিজৰ ৰায়ত কয় যে পুলিশ হক বা নহক রাস্তাত অচিনাকি মহিলাক ডার্লিং বুলি কোৱাটো স্পষ্টভাবে অপমানজনক। ডার্লিং শব্দটো মূলত অশ্লীল মন্তব্য। গতিকে আপুনিও কাৰোবাক ডার্লিং বুলি মাতোতে এশবাৰ ভাবক। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24। ডার্লিং শব্দ এতিয়া নিষিদ্ধ। যুবতী মহিলাক আপুনি মাতিব নোৱাৰিব ডার্লিং বুলি। ডার্লিং বুলি মাতিলে আপুনি যাব লাগিব জেললৈ। ডার্লিং এটা বহুল প্রচলিত শব্দ, বিশেষকৈ যুবসামৰ মুখত এই শব্দ প্ৰায় শুনা যায়। আপুনি যদি কাৰোবাক ডার্লিং বুলি মাতে তেনেহলে এতিয়াৰ পৰা এৰি দিয়ক, কিয়নো এই ডার্লিং শব্দই আপোনাক নিব পাৰে জেললৈ। ডার্লিং বুলি মতাক লৈ কলকাতা হাইকোর্টে দিছে বিশেষ রায়দান। দরাচলতে এগৰাকী মহিলা আৰক্ষীক ডার্লিং বুলি মাতিছিল এজন যুবকে। যুবকজনে কৈছিল, ডার্লিং চালান কাটিবলৈ আহিছে নেকি? তার পাছতে মহিলা আৰক্ষীগৰাকীয়ে যুবকজনের বিৰুদ্ধে দাখিল করে এফআইআর। ভারতীয় দণ্ডবিধিৰ 354 AI ধাৰাত ৰুজু হয় গোচৰ। পৰৱৰ্তী সময়ত গোচৰ গৈ পালেগৈ কলকাতা হাইকোর্ট। কোর্টে ঘটনার সবিশেষ চালি জারি চাই জনৈক রাম নামৰ যুবকজনক দোষী সাব্যস্ত করে। হাইকোর্টে নিজৰ ৰায়ত কয় যে পুলিশ হক বা নহক রাস্তাত অচিনাকি মহিলাক ডার্লিং বুলি কোৱাটো স্পষ্টভাবে অপমানজনক। ডার্লিং শব্দটো মূলত অশ্লীল মন্তব্য। গতিকে আপুনিও কাৰোবাক ডার্লিং বুলি মাতোতে এশবাৰ ভাবক। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24। ডার্লিং শব্দ এতিয়া নিষিদ্ধ। যুবতী মহিলাক আপুনি মাতিব নোৱাৰিব ডার্লিং বুলি। ডার্লিং বুলি মাতিলে আপুনি যাব লাগিব জেললৈ। ডার্লিং এটা বহুল প্রচলিত শব্দ, বিশেষকৈ যুবসামৰ মুখত এই শব্দ প্ৰায় শুনা যায়। আপুনি যদি কাৰোবাক ডার্লিং বুলি মাতে তেনেহলে এতিয়াৰ পৰা এৰি দিয়ক, কিয়নো এই ডার্লিং শব্দই আপোনাক নিব পাৰে জেললৈ। ডার্লিং বুলি মতাক লৈ কলকাতা হাইকোর্টে দিছে বিশেষ রায়দান। দরাচলতে এগৰাকী মহিলা আৰক্ষীক ডার্লিং বুলি মাতিছিল এজন যুবকে। যুবকজনে কৈছিল, ডার্লিং চালান কাটিবলৈ আহিছে নেকি? তার পাছতে মহিলা আৰক্ষীগৰাকীয়ে যুবকজনের বিৰুদ্ধে দাখিল করে এফআইআর। ভারতীয় দণ্ডবিধিৰ 354 AI ধাৰাত ৰুজু হয় গোচৰ। পৰৱৰ্তী সময়ত গোচৰ গৈ পালেগৈ কলকাতা হাইকোর্ট। কোর্টে ঘটনার সবিশেষ চালি জারি চাই জনৈক রাম নামৰ যুবকজনক দোষী সাব্যস্ত করে। হাইকোর্টে নিজৰ ৰায়ত কয় যে পুলিশ হক বা নহক রাস্তাত অচিনাকি মহিলাক ডার্লিং বুলি কোৱাটো স্পষ্টভাবে অপমানজনক। ডার্লিং শব্দটো মূলত অশ্লীল মন্তব্য। গতিকে আপুনিও কাৰোবাক ডার্লিং বুলি মাতোতে এশবাৰ ভাবক। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।